সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় রাশিয়া অবাক করার মতো তথ্য হলেও এটাই সত্য বিশেষ কোটায় সাউথ এশিয়ান ফুটবলে ইউরোপের দেশটি তবে বৈশ্বিক টুর্নামেন্টে তাদের নিষেধাজ্ঞা থাকলেও কি করে খেলছে রাশিয়া এমন প্রশ্নে বাফুফে বল ঠেলেছে সাফের কোর্টে ওয়েফার সাথে এফসির একটা কোলাবারেশন আছে যে কারণে ওয়েফার টি রাশা তো আসছেই ওয়েফার থেকে বাংলাদেশ কম্পিটিটিভ ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে প্রস্তুত আছে তারা ম্যাচ বাই ম্যাচ প্রত্যেকটা কম্পিটিটিভ ম্যাচ খেলবে এবং চ্যাম্পিয়ন ফাইট করার জন্যই তারা মাঠে নামবে যেভাবেই হোক রাশিয়া অংশ নেয় বেড়েছে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা ফেভারিটের তালিকায় আছে ভারত এছাড়া নেপালও বেশ কঠিন প্রতিপক্ষ সব মিলিয়ে টুর্নামেন্ট যে বেশ চ্যালেঞ্জিং হচ্ছে তা মানছেন কোচ গোলাম রব্বানি আমরা বেশিরভাগ খেলায় খেলি সাউথ এশিয়ার সাথে আপনার কিছু সময় হয়তো এফসি কাপে আমরা এশিয়ার টিমগুলোর সাথে খেলি তো এখানে আমাদের বিরাট সুযোগ যে আমরা ইউরোপীয় টিমের সাথে আমরা খেলতে যাচ্ছি তো রাশিয়া টিম তো অবশ্যই রাশিয়া হলো আপনার অনেক শক্তিশালী দল তাদের র্যাঙ্কিং আপনার টোয়েন্টি সিক্স র্যাঙ্কিং বোঝা যায় যে তারা কতটা শক্তিশালী তবে আমাদের মেয়েরা প্রস্তুত যে তাদের সাথে কম্পিট করবে রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক পাঁচ দলের এই আসরে কোনো সেমিফাইনাল কিংবা ফাইনাল নেই প্রত্যেকেই সবার সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে এই ফরম্যাটে চ্যাম্পিয়নশিপ জেতা হয়ে উঠছে আরও চ্যালেঞ্জিং তবে বেশি ম্যাচ পাওয়া যাবে তাই বিষয়টা ইতিবাচক হিসেবে দেখছে ম্যানেজমেন্ট আমাদের মেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে দীর্ঘদিন যাবৎ সঙ্গে আছে এবং এই সাফ আমাদের যে মূল টার্গেট আমরা ফুলফিল করতে সক্ষম হয়েছি আমাদের আন্ডার সেভেন্টিনের যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারি মাঠে এসে আমাদের মেয়েদেরকে উৎসাহিত করবেন বিশ মার্চ নেপাল এবং ভারত হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে সাফ অনর্থ সতেরো নারী চ্যাম্পিয়নশিপ একই দিন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা